আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়রাস হবিস। আজকে আপনাদের আমি এই দি স্পেশাল একটি ট্রায়াঙ্গেল এবং ডোরি দিয়ে হাতা তৈরি করে দেখাবো। তো এর জন্য এখানে আমি একটি হাতা কেটে নিয়েছি আর হাতাটি লম্বা রয়েছে 11 ইঞ্চি পরিমাণ। দেখুন আর্মরও রয়েছে 8 ইঞ্চি পরিমাণ এবং মুহুরি রয়েছে 6 ইঞ্চি পরিমাণ। তো আপনার নর্মাল হাতা যে পরিমাণে কাটিং করেন ঠিক সেই পরিমাণেই হাতাটি কাটিং করে নিতে হবে। তারপর হাতাটি মাঝ বরাবর করে আমি কেটে নিচ্ছি। এখন এই কাটা অংশ থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ করে স্কেল দিয়ে একটি সোজা দাগ দিয়ে নিচ্ছি। তারপর আমি দেখুন 1 ইঞ্চির চাইতে কম পরিমাণ চওড়া করে একটি কাপড়কে ইস্ত্রি করে নিয়েছি। তারপর এটাকে বন্ধ দিকটা হাতা সোজা পাশে রেখে সাইড দিয়ে আমি সেলাই করে নিব। তারপর হাতার অপর পাশ থেকে আমি দেখুন এভাবে ফোল্ড করে এনে পাইপিংটা সেলাই করে নিচ্ছি। তো একইভাবে আমি অপর পাশে হাতাটাও সেলাই করে নিয়েছি। এখন উপরের দিকটা আমি কাটিং করে নিচ্ছি। এখানে আমি একটি কাপড়ে ফ্রিজিং ইস্ত্রি করে নিয়েছি যা 11 ইঞ্চি লম্বা মানে হাতা সমান রয়েছে এবং 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া। এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া স্কয়ার শেপের সাদা কাপড় কেটে নিয়েছি। এটাকে আমি দেখুন 2 ভাঁজ করে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিলাম। তারপরে আরেকটি ভাঁজ দিয়ে আমি ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে নিলাম। তারপর সেলাই করে নিচ্ছি। তো এভাবে আমি অনেকগুলো ট্রায়াঙ্গেল সেলাই করে নিয়েছি। তারপর আমি ফ্রিজিংয়ের কাপড়টাকে এভাবে ফোল্ড করে মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিলাম। এখন দেখুন ট্রায়াঙ্গেলগুলোকে আমি এভাবে আগে বিছিয়ে নিচ্ছি। তারপরে আমি ট্রায়াঙ্গেলগুলোকে একের পর এক করে সেলাই করে নিচ্ছি। তো সবগুলো ট্রায়াঙ্গেল আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো এরপর আমি দেখুন বাকি ট্রায়াঙ্গেলগুলোকে এভাবে বরাবর করে নিয়ে ট্রায়াঙ্গেলের মাথাগুলোকে বরাবর করে নিয়ে সেলাই করে নিব। তো অপর সাইডটা আমি সবগুলো ট্রায়াঙ্গেল সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে একটি ফিতা তৈরি করার জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি দেখুন একদম কম কাপড় রেখে সেলাই করে নিচ্ছি। তারপর সুতার মাধ্যমে আমি উল্টিয়ে নিচ্ছি। এরপরে ফিতাটাকে আমি ইস্ত্রি করে নিয়েছি এবং ইস্ত্রি করে কাটিং করে নিয়েছি। আর দেখুন ফিতাগুলোকে আমি 1.5 ইঞ্চির চাইতে একটু বেশি পরিমাণ করে কেটে নিয়েছি। তারপর ডাবল ফোল্ড করে এই ট্রায়াঙ্গেলগুলোর মাঝ বরাবর করে রেখে সেলাই করে নেব। তো সবগুলো ট্রায়াঙ্গেলের মাঝ বরাবর করে আমি ফিতাগুলোকে সেলাই করে নিচ্ছি। তো অপর পাশে আমি এই ফিতাগুলোকে ট্রায়াঙ্গেলের মাঝ বরাবর করে নিয়ে সেলাই করে নেব। এরপর সাইডের এক্সট্রা অংশগুলোকে আমি কেটে নিচ্ছি। এখন হাতার একটি পার্ট নিয়ে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে আমি এই ট্রায়াঙ্গেলগুলোর সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো হাতার অপর সাইডটাকে আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তারপর এখানে আমি কুচি দেওয়ার জন্য কাপড়কে 2 ভাঁজ করে নিয়েছি যা 15 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি পরিমাণ চওড়া রয়েছে। তারপর
এর একটি মাথা আমি একদম চিকন পরিমাণ ফোল্ড করে সেলাই করে নেব। আর অপর মাথাটা আমি কুচি দিয়ে নিচ্ছি। কুচি দেওয়ার পরে কুচির অংশটাকে আমি ইস্ত্রি করে নিয়েছি। এখন হাতার উপরে কুচির অংশটাকে এভাবে রেখে মুহুরের দিকটা আমি সেলাই করে নেব। এখন হাতার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তারপর দেখুন এখানে আমি এই চিকন পরিমাণের লেসটা সেলাই করে নেব। তো এই হাতের সাথে ম্যাচিং করে আমি একটি কুর্তি সেলাই করেছি, তার ভিডিও আমি কিছুদিন পরে দেব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। এখন আমি লেসের অপর সাইডটাও সেলাই করে নিচ্ছি। এখানে দেখুন একটি ডোরি তৈরি করে নিয়েছি, আর ডোরি তৈরি করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। ডোরির এক মাথায় আমি দেখুন একটি লটকন সেলাই করে নিচ্ছি। তারপর লটকনটাকে আমি উল্টিয়ে নিলাম এবং অপর মাথায় আমি একটি সেফটি পিন লাগিয়ে নিলাম। তারপর এই যে ফিতার ঘরগুলো করেছে এগুলোর মধ্যে দিয়ে আমি ডোরিটা ঢুকিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ডোরিটা ঢুকিয়ে নিচ্ছি, ঘর বাদ দিয়ে অপর ঘর দিয়ে ঢুকাচ্ছি। যেভাবে আমরা ছোটোবেলায় স্কুলে জুতার মধ্যে ফিতা লাগাতাম, ঠিক একই পদ্ধতিতে আমি এখানেও ডোরিগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো যারা এই ভিডিওটি আমার পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটিকে একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আমার পেজের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তারপর ডোরির অপর মাথায় আমি আরেকটি লটকন সেলাই করে নিলাম। এরপরে ডোরিটাকে আমি একটি ফুল তৈরি করে নেব। আমার কাছে কাপড় কম ছিল তাই আমার ডোরিটা একটু ছোট হয়ে গিয়েছে। আপনাদের কাছে কাপড় বেশি থাকলে অবশ্যই আরও বড় করে ডোরি তৈরি করে নেবেন, তাহলে ফুল তৈরি করলে খুবই সুন্দর দেখা যাবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।